মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যাদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার বন্ধু সোনাবানি কেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এখানে ওখানে ঘোরাফেরা না করে এই পবিত্র মজলিস হাদিস ও কোরআনের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন, যে রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে এই জান্নাতের বাগানে আপনার নিয়ে এসেছেন, সে মহান রব্বুল আলামিনের উপরে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে মিলে একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তিনারে হাবিব আকাই নামদার মাদানিকি তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর প্রাণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি ধারা অর্ষিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, সকলে উচ্চ স্বরে মুহাব্বতে ভক্তি ভরে বলো আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর মোর ভূমি গরম বালি শীতল হয়ে যায় মা গো, শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর মোর ভূমি গরম বালি শীতল হয়ে যায় মা গো, শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সন সনে, খেজুর পাতায় হিলাই সব ডানা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানি কেরাম, ইনশাআল্লাহ তাআলা আমি গুনাহগার অধম আপনাদের সম্মুখে আজকে এসেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন এবং আপনাদের এই গ্রামে প্রথম এসেছি, জানি না আপনার কিনা আপনাদেরকে খুশি করতে পারবো কিনা, আর আপনাদেরকে আজকে ভালো ভালো গজল ইনশাআল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব এবং হাদিস ও কোরআনের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একবার ভক্তি ভরে মুহাব্বতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে মনটা আজকে লাগিয়ে দিলটা বসিয়ে একবার ঝুমঝুমে ধরে সরে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যাদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামানে কেরাম, আজকে আপনাদের সম্মুখে কিছু মশলা এবং কিছু প্রশ্ন করব, কিছু মশলা আপনার কিনা বলে দিয়ে যাব। সে মশলাগুলো হচ্ছে কি, মা বোনেরা আজকে যে সিটি কল্টের জিনিস পড়ে সে সিটি কল্টের জিনিস পড়া যাবে কিনা, এবং ঠুটে লিপস্টিক পড়া যাবে কিনা,
এবং স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, আর একটি মশলা হচ্ছে কপালে টিপ পড়া যাবে কিনা। ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে আপনার কিনা এই চারটি মশলা বলে দিয়ে যাব। আর আপনাদের কাছে জিজ্ঞেস করব যে এতদিন তো আপনার কিনা আপনাদের এই গ্রামে প্রত্যেক বছরে আপনার কিনা জীবনী জলসা হয়, আপনার কিনা আপনারা সকলে জীবনী জলসা শুনেন, তা কেমন জীবনী জলসা শুনেন? ইনশাআল্লাহ তাআলা আজকে আপনার কিনা একটু প্রমাণ পাওয়া যাবে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা সন্তান ছিল জোরে বলবেন? দশটা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশটা সন্তান ছিল। তো সবচেয়ে কোন ছেলেটাকে বেশি মহব্বত করত কেউ বলতে পারবেন? ছোট ছেলেটাকে, সবচাইতে ছোট ছেলেটাকে বেশি মহব্বত করত, তার নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা দশটি সন্তান ছিল। দশটি সন্তানের ভিতরে আপনার কিনা ছোট ছেলেটাকে আপনার কিনা বেশি মহব্বত করত। দেখবেন আজকে আমাদের গ্রামে, আজকে আশেপাশে সবাই কিন্তু আপনার কিনা ছোট ছেলেটাকে বেশি মহব্বত করে। ওই জন্য আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আব্দুল্লাহ আপনার কিনা ছোট ছেলেটাকে বেশি মহব্বত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশটি সন্তান ছিল। এবার সে দশটি সন্তান আপনার কিনা একদিন বলতে এসে নিজ ভাইয়েরা আপনার কিনা বলতেছে, একে অপরকে বলা বলি করতেছে যে ভাই আজকে আমরা তো সবাই বাড়িতে বসে আছি, চলো একসাথে মুলুক ইসলামে ব্যবসায় করতে যাই। বুঝলেন? প্রথম থেকে বলছি না, প্রথম থেকে বললে আপনার কিনা সময় নাই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কিনা বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ তাআলা আগামী বছর আবার দাওয়াত করবেন। ইনশাআল্লাহ প্রথম থেকে শোনাবো, কারণ অনেক জীবনী বক্তা আছে আপনার কিনা, তাদেরকে সময় দিতে হবে, তাই প্রথম থেকে শোনাচ্ছি না আপনার কিনা মাঝে মাঝে বলে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করবো। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দশটি সন্তান বলা বলি করতে লাগলো যে ভাই আমরা চলো মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাই। তো আপনার কিনা সকলে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার জন্য রেডি। এবার আপনার কিনা দশ ভাই মিলে আপনার কিনা রাত্রে সমস্ত সামান পাতি গুটিয়ে নিলেন। সকালের সকাল বেলাতে আপনার কিনা সব দশ ভাই মিলে আপনার কিনা সবাই আপনার কিনা মুলুকের সামনে ব্যবসা আপনার কিনা বাণিজ্য দিকে রওনা হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বাজি বন্ধু সোনা মানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশটি সন্তান বাবা যেন আপনার কিনা মুলুকের সামনে ব্যবসার দিকে আপনার কিনা রওনা হয়ে গেল। দশ ভাই মিলে আপনার কিনা ব্যবসা বাণিজ্য করতে বাবা চলে যাই, যেতে 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 আপনার কিনা মুলুকের সামনে যেন আপনার কিনা পৌঁছালেন। মুলুকের সামনে যখন বাবা পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে আপনার কিনা তারা ব্যবসা বাণিজ্য যেন আপনার কিনা ভালো করে করতে লাগলেন। এমন সময় আপনার কিনা সমস্ত মালপাতি আপনার কিনা বিক্রয় হয়ে গেল। বাবা সমস্ত মালপাতি যখন বিক্রয় হয়ে গেল, একে অপরকে আবার বলাবলি করতে লাগলো, বলতে চোখ আমার ভাইরা চলো চলো এবার বাড়ি ফিরে যাই, অনেক তো আপনার কিনা লাভ হয়েছে, চলো এবার তাহলে বাড়ি ফিরে চলে যাই। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। অনেক লাভ হয়েছে, এবার চলো বাড়ি ফিরে চলে যাই। আব্বাজি আমার বন্ধু সোনা বানিকেরা, আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তানটির নাম ছিল আপনার কিনা আব্দুল হারিস। তো আবুল হারিস বলতে এসে আপনার কিনা চলো ভাই আমরা সবাই বাড়ি ফিরে চলে যাই। তো আপনার কিনা রাত্রে যখন কথাবার্তা আপনার কিনা ফাইনাল হয়ে গেল, সকাল বেলাতে আপনার কিনা দশ ভাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন।
তো সকাল বেলায় যখন আপনার কিনা 10 ভাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, তো ছোট ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা যেন বাবা একটু অসুস্থ অসুস্থ ভাব লাগছে, তো আপনার কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা উটের উপর সওয়ার হলেন। সওয়ার হওয়ার পর আপনার কিনা আস্তে 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 আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালা, শুনে যান রাতের বেলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা শরীরটা খারাপ হয়ে গেল। মাঝপথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেন আপনার কিনা উঠতে পারে না, হযরত আব্দুল্লাহ আর চলতে পারে না, তখন আপনার কিনা 10 ভাইকে ডেকে বলে, ওগো আমার ভাইরা তবে তোমরা শুনে নাও শুনে নাও, তোমরা আজকে বাড়ি ফিরে চলে যাও, তোমরা বাড়ি ফিরে চলে যাও। হযরত আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো ভাই বলো বলো, তোমাকে যদি না নিয়ে যায়, আমার আব্বাজি তো তোমাকে বেশি মহব্বত করে, তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে যদি না নিয়ে যায় তাহলে হয়তো আব্বাজান রেগে থাকতে পারে, তাই তোমাকে না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। যখন বাবাই কথা বলা হলো, বলার পরে হযরত আব্দুল্লাহ বলতে, চোগ ভাইরা না না না, অনেক টাকা পয়সা আছে আপনার কিনা সব লুটপাট হয়ে যাবে, তাই তোমরা চলে যাও চলে যাও, যাওয়ার পরে আপনার কিনা টাকা পয়সা মাল ধনাদ গুলো সব রেখে আবার আমার কাছে আসবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার কিনা মনে মনে চিন্তা করতে লাগলো, যে এই অবস্থায় যদি হযরত আব্দুল্লাহকে এখানে রেখে যাই তাহলে হয়তো আপনার কিনা কেউ দেখভাল করবে না। না ভাইয়ের আপনার কিনা মন, যে আপনার কিনা বাড়ির দিকে মন চাই না, যে বাড়ি যাব এমন সময় আপনার কিনা তার মামার বাড়ি ছিল আপনার কিনা সেখানে, আপনার কিনা হযরত আবুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যে হযরত আব্দুল্লাহকে আমার মামার বাড়িতে যদি রেখে যাই তাহলে হয়তো আপনার কিনা মামা একটু দেখভাল করতে পারে, হযরত আব্দুল্লাহর কোন রকম যদি অসুবিধা হয় তাহলে হয়তো মামা দেখবে। আপনার কিনা 9 ভাই মিলে ফাইনাল করলেন যে হযরত আব্দুল্লাহকে মামার বাড়িতে রেখে যাব। আব্বাজি আমার বন্ধু সোনামানিকেরা বুঝবেন ভালো করে, আপনার কিনা হযরত আব্দুল্লাহকে তার মামার বাড়িতে রাখলেন বাবা, রাখার পর আপনার কিনা 9 ভাই মিলে বাড়ি ফিরে চলে গেলেন। আব্বাজি আমার বন্ধু সোনামানিকেরা, যখন 9 ভাই মিলে আপনার কিনা একের পর এক বাড়ি আপনার কিনা বাড়ি ঢোকে, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গেটে দাঁড়িয়ে আছে, যে আমার স্বামী কখন আসবে আপনার কিনা। একের পর এক আপনার কিনা 9 ভাই ঢুকে গেল, কিন্তু আপনার কিনা হযরত আব্দুল্লাহ বাড়ি ফিরে আসলেন না। যখন মা আমিনা দেখলেন কি হযরত আমার স্বামী বাড়ি ফিরে আসলেন না, তো আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা তেনার শ্বশুর মশাইকে বলতেছে, ওগো আব্বাজান আজকে সবাই তো বাড়ি ফিরে এলো, কিন্তু আপনার ছোট ছেলেটা বাড়ি ফিরে আসলো না কেন একটু বলবেন। এবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তার বড় সন্তানকে ডেকে বলতেছে, বড় ছেলেটাকে ডেকে বলতেছে, যে বেটা আব্দুল হারিস, তোমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? তোমার ছোট ভাই আব্দুল্লাহকে তো দেখতে পাচ্ছি না। তখন আপনার কিনা আব্দুল হারিস বলতেছে, আব্বাজান আমাদের সাথে হযরত আব্দুল্লাহ আসছিল, এমন সময় কিন্তু আপনার কিনা মাঝপথে হযরত আব্দুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেল, আপনার কিনা হযরত আব্দুল্লাহ শরীরটা একটু অসুস্থ হয়ে গেল, এই জন্য আজকে আমরা তাকে মামার বাড়িতে রেখেছি। একবার ঝুমঝুমে দরসরে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ।